আমার নাম হলো বিশ্বেশ্বর পাল। আমি হলো 1961-62-63 থেকেই ওই কাকা আমি বা মা তখন মারা গেছে 61 শুনে। পরে আমি ছোট ছোট মাল তৈরি করতাম, এই রাব বিক্রি করতো, রাবে টোপা টোপা তৈরি করার পর আস্তে আস্তে এই কাজটার উপর একটা মন দিয়ে এই কাজটাকে সুন্দরভাবে করিয়ে এই কাপড় তৈরি আরম্ভ করলাম। তো সর্বপ্রথমেই আমি এখানে আর ওই কাকা টাকা মিলিয়ে সবাই আমরা সর্বপ্রথমে এইটা এখানে করি। এটা আমাকে ক্রাফট কাউন্সিল থেকে আমাকে আজীবন সম্মাননা দিয়েছে, 1,00,000 টাকা পুরস্কার আমাকে শিল্পী হিসাবে, এবং আমাকে এই শিল্পী উৎসাহ দিয়েছে যাতে আমি এটাকে আরো সামনের দিকে আগাইতে পারি। আর হলো আপনার বড় ছেলে আছে, সেও আর্ট কলেজে পড়ছে নারায়ণগঞ্জ, আমি ওই লাইনে নিয়েছি সব। তারপর হেও মাস্টার্স করছে আর্টের উপরে, এখন ওই ছেলে আবার আছে হলো আপনার, ও নিজেই আগে একটা ফার্মে চাকরি করতো কৃষি আপনার হ্যান্ডিক্রাফটসে, তো ও নিজেই কিছু হ্যান্ডিক্রাফটসের মালামাল তৈরি করিয়া একটু বাইরে পাঠে। আমার ওই ছেলে আর্ট কলেজে পড়ানোর একমাত্র কারণ হলো যাতে এইটা আবার ধরিয়ে রাখতে পারে, পেশা ছিল আমাদের ডাক্তার। না আমি বলতে চাই বলতে আমি আর মূল কথাটা বলি শোনেন, আমি তো ওই অনেক পুরস্কার পাইছি, ওই যে আমাদের যে শিল্পমন্ত্রী ছিল আমির হোসেন আমু, ওনার থেকে আমি বিসিএ প্রাইজ পেয়েছি, তারপর যুব উন্নয়ন থেকে পাইছি, তারপর ইদানিং আবার আমাকে ই দিছে একটা আপনার ওই যে জাতীয় ক্রাফট কাউন্সিল থেকে জাতীয় পুরস্কার দিছে একটা। এগুলো তো আরও বিভিন্ন পালপাড়া থেকে অর্ডার দিয়ে তৈরি করে নেয়, বিশেষ করে বাহুফলের পালপাড়া থেকেই তারা অর্ডার দিয়ে নেয় এইগুলি, এই জন্য তারা ওখানে অল্প অল্প পাইতেছে, আর আমরা বিভিন্ন জায়গায় তৈরি করি, বিভিন্ন এলাকায় ছড়াইতেছি। মৃৎশিল্প টিকে রাখার জন্য স্বল্প সুদের দীর্ঘমেয়াদী ঋণ মৃৎশিল্পীদের, আর বিশেষ ট্রেনের যে উন্নত মানের, যাতে মৃৎশিল্পের যারা আরও ভালো মানের প্রশিক্ষণ নিয়ে যাতে আরও কাজ সুন্দর করতে পারে। না এই ট্রেনিংটা যদি আমাদের তো এখন বাংলাদেশে অনেক জায়গায় মৃৎশিল্পের উন্নয়নে, যেমন ঢাকা আর্ট ইউনিভার্সিটি এখানে আছে, বিসিক আছে, এরা উন্নত মানের প্রশিক্ষণের জন্য এদের এক্সপার্ট আছে, ডিজাইনার আছে, এই জন্য এরা যদি আমাদের এই পালপাড়া আইসা এরা যদি আমাদেরকে ট্রেনিং দেয় তাহলে আমরা এটা আরও কিছু এখানে এই আমাদের যাতে শিল্পী তৈরি হতে পারে। মৃৎশিল্প বাড়ানোর সম্ভবভাবে মৃৎশিল্পকে যদি উৎসাহিত করতে হয় তার মৃৎশিল্পের উপর একটা বাজেট প্রণয়ন করতে হবে, যে মৃৎশিল্পটিকে রাখতে হলে যেমনকারিভাবে সরকারিভাবে বিভিন্ন জায়গায় যেমন বাজেট হয়, আমাদের উপর তো কোনো মৃৎশিল্পের বাজেট হয় না, যেমন আমাদের একটা কোঠা থাকবে এই বাজেটটা হলো মৃৎশিল্পের জন্য, মৃৎশিল্প এই বাজেট দিয়ে ওরা এটাকে যাতে আগিয়ে নিতে পারে। আমাদের এখানে আগে অনেক শিক্ষিত ছেলেপাল ছিল না, যেমন আমার ঘরেই ছিল না, এখন মনে করেন আমার দুই ছেলে মোটামুটি আপনাদের দোয়ায় যে তারা শিক্ষা গ্রহণ করছে, পরীক্ষা তারা তো বসে রয়ে নেয়, বড় ছেলে লেখা পরীক্ষা করছে, এখান থেকে বি পাস করার পরে ওরে আমি নারায়ণগঞ্জ আর্ট কলেজে ভর্তি করছি। আমি তখন ওই ঢাকা আর্ট কলেজে ভর্তি করতে পারি নাই, তখন আমি একটা আবেদন রাখছিলাম যে আমাদের পাল সম্পর্কের যে পাল যারা আছি এদের জন্য একটা কোটা থাকে, যেমন এই কজন ভর্তি করার জন্য, যাতে যারা এই পাল সমাজটা আর্ট কলেজে পাশ করিয়া যারা এই শিল্পটাকে আরও ধরিয়ে রাখতে পারে। আর এই জন্য আমি নারায়ণগঞ্জ আর্ট কলেজে পড়াশোনা করেছি, আর মাস্টার্স করছিল ইউডাসোডায়, আর ছোটো ছেলে বিবিএম বিএ কমপ্লিট করেছিল আপনার ইউডাসোডা থেকে, এই সে ধানমন্ডি। তো ওই এই জন্য যে এটা হিসাব নিকাশের প্রয়োজন আছে, আমরা শিক্ষা কম যাতে এটাকে ওরা আরও আগাই নিতে পারে। মাটির জিনিস ব্যবহার করলে দৈনন্দিন মানুষের বিভিন্ন রোগ থেকে তারা মুক্ত হবে। Thank you.
এমনি বাজেট হয়, আমাদের বাজেট না। ইদিং আমি এখানে অনেকের সাথে আলাপ করলাম, আমি আমাদের ইউনোসার লগে আলাপ করছি, আমার চেয়ারম্যান আছে, এই এলজিডির আগের সারিয়ে গেছিল ঢাকার থেকে, ইজেডি নাম অমিতাভ সরকার, তা আমি তার আগে দেখা করতে পারি নাই। তা আমার কথা হলো যে আমাদের একটা বাজেট দিব আমরা, যে আমাদের এরকম একটা বাজেট যদি দেয় তা আমরা এই বাজেট হিসাবে যেমন কিছু আধুনিক মেশিনপত্র প্রয়োজন আছে, মাটি প্রসেসের মেশিন প্রয়োজন আছে, ফায়ারিং আধুনিক চুল্লির প্রয়োজন আছে, যাতে কোনো রকম আপনার কার্বন দিয়ে যে ক্ষয়ক্ষতি না হয় কাঠ পোড়াইলে, এই ধরনের কিছু আধুনিক কিছু যন্ত্রপাতির দরকার আছে, আধুনিক মেশিনপত্রের দরকার আছে। মিশ্রপটিকে ব্যবহারের জন্য স্বল্প সুদের দীর্ঘমেয়াদী ঋণ মিশ্রপীদের, আর বিশেষ ট্রেনিংয়ের যে উন্নত মানের, যাতে মৃৎশিল্পের যারা আরও ভালো মানের প্রশিক্ষণ নিয়ে যাতে আরও কাজ সুন্দর করতে পারে,